কার্বি লোকসকলের জমাঙ্কান অনুষ্ঠান। পৃথিবীত সকল জীবয়ে জন্মর পাছত এদিন জীব ত্যাগ করবলগা হয়। জন্তু আর মানব জীবন মরণের মাজত সার্ধ হয়েছে একটা ডর পার্থক্য। সেউজীয়া কার্বি পাহাড়ত বাস করা কার্বি সকলের জমাঙ্কান হয়েছে মৃত্যুসকলক সার্ধ করা অনুষ্ঠান। পূর্বতে কার্বি সকলে এজন মানুষ মৃত্যু হওয়ার পাছত জুই নজ্বলায়। জুই নজ্বলার আগত সংস্কার করার আগত মৃতদেহারে জমাঙ্কান অনুষ্ঠানটি সম্পূর্ণ করে বলে বিশ্বাস করে। তেতিয়া সেই অনুষ্ঠানত রাতে মাঝভাগত এটামান বজাত টিসো আপি বোলা জঙ্গলী রাক্ষসবুরে সুন্দর রূপ ধারণ করে আহে। টিসো আপি সকলে লগত চেংকুম্বাং নামর বাদ্য আনি জমাঙ্কানত অংশগ্রহণ লওয়া হয়। তেতিয়া টিসো আপি সকলে মরাশ ওসরত গৈ কান্দা করে দুঃখ প্রকাশর ভাও জুলি মরাশটো খাই যায় বলে কথিত আছে। তেতিয়ারপরা কার্বি সকলে মানুষ মৃত্যুর লগেলগে জুই জ্বলা হয়। জমাঙ্কানক কার্বি সকলে থিরেং বাংরেং আজুটাং বলেও কয়। থিরেং বাংরেং সম্পূর্ণ নাম হয়েছে হাজাবি। হাজাবি কই যাওয়া কথাখিনি বা নিয়মে আজও কার্বি সকলে করে আছে। সেই সময়ত জমাঙ্কানক চমকান বলে কোয়া হয়। কার্বি চম অর্থ হয়েছে এখন শান্তি গাঁও। কান অর্থ রং ফটি বা নাচ, অর্থাৎ মিত্র সকলক এখন শান্তি গাঁও লৈ যাবলৈ জমাঙ্কান অর্থাৎ চমকান অনুষ্ঠান করা হয়। কার্বিসকলৰ চমাঙ্কান তিনি প্রকারৰ, হারনে লাংটুক আর কানফাফলা। কার্বি সমাজত মৃত্যুর পিছত স্বর্গ বা নরকর কোনো ধারণা নাই, বরঞ্চ তেওঁলোক এখন সরু আর ডাঙর মূল গাঁৱৰ অস্তিত্ব বিশ্বাস করে। তেওঁলোকে আত্মার অস্তিত্ব বিশ্বাস করে আর আত্মায় চমকান অর্থাৎ চমাঙ্কান অনুষ্ঠান পরিবেশন করার পিছত মূল গাঁৱলৈ জুৰিণ লব পাৰে। কার্বি সম্প্রদায়ও পুনর্জন্মর ধারণাত বিশ্বাস করে, কিন্তু আন সম্প্রদায়ের দরে নহয়। সম্প্রদায়টোৱে বিশ্বাস করে যে তেওঁলোকর জন্ম একেটা বংশ বা উপগোত্রর মাজতহে জন্ম লব পাৰে। কার্বি সকলে বর্তমানত মৃত্যুর বহু বছর পাছতহে চমকান করা হয়। যেতিয়ালৈকে সামর্থ্য নহয় তেতিয়ালৈকে চমকান করা নহয়, কারণ চমকান অনুষ্ঠানত অঞ্চলের রাইজে গোট খায় আর বহু খরচ যায়। চমকানত গাঁয়ে গাঁয়ে পরে জামবিলি আঠন আর চেংপি সেয়ত নিমচকিরও নৃত্য করে।